বাড়িতে ঢুকে গেছে হচ্ছে অন্য লোক। কে তুমি? ও অমিতা, ফোন পে তো সরস্বতী পূজার চাঁদা। কি করছিস আকাশ? পাস কাটছিস? বৃষ্টি ক্যা চল রহা হ্যায়? দেওয়ালের সাথে লেগে গেছিস কেন? হ্যাঁ, কিছু না। আর এখানে চাঁদা তোলা সকাল থেকে স্টার্ট হবে আর রাত অবধি। কত টাকা উঠেছে তোদের? কত টাকা উঠেছে? ওরে বাবা, আরে ছেড়ে দে, কতবার ধরবি? সকাল থেকে তো চারবার আমি দেখলাম। পেছনে আরেকটা আসছে। পরে দেবে ছেড়ে দে। ডিএন ফ্যামিলি, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মমিতা আমাকে ফোন করেছে যে নিচে আয়। আমি বলছি কেন? বলছে আমি বসে আছি, তুই আয়। নিচে এসে দেখি জোরে সোরেতে চলছে আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল। তো এরা সবাই মিলে যে যাচ্ছে, মানে এটা তো আমরা পাড়ার মধ্যে থাকি, কাউকে বাদ দিচ্ছে না। কেউ যদি চাঁদা দিয়েও যাচ্ছে তাকে আবার ধরছে, তিনবার ধরছে, চারবার। সকাল থেকে আমি দেখলাম ওই অটো যেটা দেখালাম সেটাকে চারবার ঘোরাছে ওরা, কিন্তু ওই দাদাটা একবারে টাকা দেবে যেহেতু আমাদের পাড়াতেই বাড়ি। আর আকাশ সকাল থেকে কাজ করছে, কিন্তু আকাশ সরস্বতী পুজোয় থাকবে না। থাকবে তো? ও আলাদা মামা বাড়ি চলে যাবে। আর নান্টু কাজ করছে, নান্টু বোনেদের জ্বালায় কাজ করছে, মানে বোনেরা পাগল করে দিচ্ছে প্যান্ডেলটা করে দিতে হবে বলে। নান্টু বোনেদের জ্বালায় এখানে বসে বসে কাজ করছে। মিটিং চলছে, পান খাওয়া খাবে মিটিং? ইয়েস। তুই কি বুঝবি রে? বন্দর কি জানে আদ্রক কা স্বাদ? আমার দরকার নেই বন্দর হওয়ার আর আদ্রক কে স্বাদ নিতে। তুই খা, এ খেয়ে ওই যে সে কুচুটি কাকিমা নাকি মাসিমা, তোর ওরমই অবস্থা। দাঁত কি? ও দাঁত ও করে এসছো? দাঁত দে না, দাঁত ও করে আসিনি, স্কেলিং করে ও করে আসিনি আমি। করে আসি, পান খেয়ে আমার দাঁত দে। আরে বাবা, কিন্তু অ্যাম্বের গ্লিস্টার অনলি অ্যাম্বের। দা করে দিলো, একটা করে দিলো, একটা করে দিলো। না না, আমি শটটা দেবই না, কেটে ফেলবো, কেটে ফেলবো। আরে কি ভালো আছো, গুছিয়ে দিলো হাতটা। কত বড় বদমাইশ। খাবাবি কই টাকা কই? আজকে তো ফোনের পেছনে টাকা নেই। এই তুই কি রং করলি তুই? আমরা তো বিকেল না আছে, তুই এগুলো তো ঠিক না। এখনো পর্যন্ত আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলের স্ট্রাকচারটা হয়েছে। প্যান্ডেলটা এরা নাকি সারা রাত ধরে করবে। সারা রাত ধরে করবি আকাশ প্যান্ডেল? ও রাতারাতি ভাইরাল হবি, ঠিক আছে। আর যারা চাঁদা দেয়নি তাদের বাইক গুলো এখানে আটকে রেখে দিয়েছে, চিন্তা করো। কে আটকেছে বাইক গুলো? অবস্থা দেখো, ফোন পেতে সরস্বতী পূজার চাঁদা। আর কি কি বাকি আছে তোদের? সারা সারি নেই, বলছে চাঁদা নেই, পরে দেবো, হবে না, ফোন পেতে নেবে। এদের অবস্থা সত্যি, তোমরা তোমাদের তারা মারবে পাড়া দিয়ে, আমাদের এমনি বয়কট করবে। দুর্গা পুজো, কীর্তন, সরস্বতী পুজো, আর কি কি বাকি আছে? কালী পুজোটা আমরা বাদ দিয়ে দিয়েছি, ওটা ক্লাবে দিয়ে দিয়েছি। কালকে? হ্যাঁ হ্যাঁ, আসতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাগটা চেনও লাগাওনি? ঠিক আছে, আটটা আরিয়ানকে পড়াতে গিয়ে নিয়ে এসেছি, আর সায়া এখনও পড়ছে। তো কাকিকে বলেছিলাম মাংসর মশলা করে রাখতে, তো কাকি করে রেখেছে, আমি ফটাফট এবার মাংসটা বসিয়ে দিই। আর মমিতার বউ বাইরে বসে পাহারা দিচ্ছে। মাংস? হ্যাঁ হ্যাঁ, করলাম। চপ আসেনি তোদের? মাংস কালকে, মাংস কে আবার আবি যাবি খাওয়া। আর তুই কেন খালি আজকে ডিম? আমার তো মাছ আনিনি, কিছু করার নেই, সময় পাইনি। আই লাভ রুটি মাংস। তুই মাংস খাস না?
রুটিটা তুই তো নিজেও জানিস না না মাংসটা হলে রুটিটাই ঠিক আছে হ্যাঁ ঠিক না বলো তোকে কেটে দে হ্যাঁ এ এত ছোট করেছিস কেন নানটু এটা বেশি ছোট হয়ে গেছে শুনি কেমন করে ঢুকবি তুই ম্যাশ খাবে না তো ভেঙ্গে চুরে ঢুকে যাবি শুনি গর্বে প্যান তখনই আমি বলেছি এটা কত ছোট হয়ে মিষ্টি পানটা দে আমারে ঢুকে গেছো চন্ন লোক কে তুমি হ্যাঁ কিরম লাগছে এটা তোমাকে আরে নতুন স্টাইল এটা নতুন স্টাইল দাড়ি গোপগুলো পেকে আছে দেখো কেমন লাগছে একবার কমেন্ট করে জানিয়ে দিও তো ভালো লাগছে না চিনতেই তো পাচ্ছি না আমি বাবা তুই চেক করেছিস তো পাপা তো এটা হ্যাঁ চেক করেছিস স্কুলটা ছাড়িয়ে দি তোকে স্কুলটা ছাড়িয়ে দি তাহলে তোর শান্তি হবে বাংলা মিডিয়ামে দিয়ে দেবো ইংলিশ মিডিয়ামে আর পড়তে হবে না স্কুল বন্ধ করে দে তাহলে এত খরচা দিয়ে পড়ানো হচ্ছে তুই স্কুলটা বন্ধ করবি কেন কালকে স্কুলে যাবি হ্যাঁ স্কুল যেন বন্ধ না করবি আমি বলে দিলাম স্কুল বন্ধ করাটা আমি একদম বরদাস্ত করবো না তোরে বলেছি আমি কি আর তুই কি করলি আমি তোরে বলেছি এটা পাপা কিনা তোর দেখ চেক করতে হ্যাঁ ওটাই তো বললাম পাপা তো এটা তো পাপা শুধু গোপ গুলো কেটেছে না হলে তো সবসময় বলে স্কুল ছুটি করলেই যে স্কুলে ছাড়িয়ে দে বাংলা মিডিয়ামের পর এটা তো পাপা তুই তুই কি তুই লাভ দিয়ে কোথার থেকে এসেছিস হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিস হ্যাঁ দেখো দেখো চুল টানছে ওর এবার আমি পিটাবো কিরে আর একটু দিয়ে দিলাম নে খা চুপ কান্না করবি না আমি বলেছি না কান্না করলে আমার মাথাটা গরম হয়ে যায় একদম চুপ ধর ভালো করে খা ওটাও হয়ে গেছে আলুটা দেখে তো বলেছে কিনা হ্যাঁ ওকে মোমো হয়ে গেছে ও ওয়াও থ্যাংক ইউ আজবো চাটনি আছে পাপড় না হলে কি হবে এটা প্লাস্টিক এর না দেখি যাবে রুটি খাবি তো মোবাইলটা কেন
তাড়াতাড়ি ডিনার করে চলে এসেছি উপরে। আর এই দেখো, এই দুজনে মিলে এখনো ফোন দেখছে। এই কি করছিস তুই? গেম খেলছিস। কেন গেম খেলছিস? আমার ইচ্ছা। ইচ্ছে নাকি ওর? তো ইচ্ছে করে কেন তোর? হ্যাঁ, ফোনটা রাখ এইবার, পড়াশোনার তো ইচ্ছে করে না। হ্যাঁ, পড়াশোনার তো তোর ইচ্ছে করে না। এতো তুমি কি ভিডিও এডিট করো? রেগিস্তানে ঘুরে বেড়াও। লাদাখের ভিউটা কেমন হবে? এটা তো সিকিমের ভিউ, এরপরে লাদাখের ভিউটা কেমন? এই কথাটা শুনলে আমার মাথাটা আর ভালো থাকে না। ভালো করো, তুমি কি চাও না আমি এরকম সুন্দর দৃশ্য দেখে এনে তোমাদেরকে দেখাই? শুট করার পরে দেখো আমার ঘরের অবস্থা কি হয়ে রয়েছে। এগুলো এখন আমাকে সব কটা ভাঁজ করতে হবে। আর এখন বাজে হচ্ছে 10:15, বাট এগুলো আমি না ভাঁজ করে ঘুমাবো না। দেখলে কতটা এখন আমাকে কাজ করতে হবে, এগুলো সব কটাকে ভাঁজ করতে হবে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে, গুড নাইট।